আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে কোনো নতুন কোনো রেসিপি নয়, আজকে কীভাবে লেটুস ক্লিন করতে হয়, হেজাব অনুসারে কীভাবে লেটুস ক্লিন করতে হয় সেটা আমি দেখাবো। তো যারা কোল্ড সেকশনে কাজ করেন তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেসনটি আপনার ভেজিটেবল ওয়াশিংয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিছু ফ্রেশ লেটুস আমি গুঁড়ার শক্ত অংশটুকু খেটে এভাবে রেখে দিয়েছি। তারপর এই হচ্ছে আমাদের স্যানিটাইজ ট্যাবলেট, একটা স্যানিটাইজ ট্যাবলেট নিয়েছি। তো স্যানিটাইজ ট্যাবলেট আমি 15 লিটার পানি নিয়েছি, 15 লিটার পানিতে একটা স্যানিটাইজ ট্যাবলেট ঢেলে দিয়েছি। পাশে আরও 15 লিটার পানি নিয়েছি, রিন্স পরিষ্কার পানি। এই হচ্ছে আমাদের রিন্স পরিষ্কার পানি, আর পাশে হচ্ছে স্যানিটাইজ পানি। দুইটা বেসিনে আমি দুই ধরনের পানি নিয়েছি, দুইটাই পরিষ্কার পানি। একটার মধ্যে আইস টিউব এবং স্যানিটাইজ ট্যাবলেট ঢেলে দিয়েছি, একটার মধ্যে শুধু আইস টিউব ঢেলেছি। তো প্রথমে আমি লেটুসগুলোকে, ফ্রেশ লেটুসগুলোকে 100 ppm পার ml স্যানিটাইজ ওয়াটার দ্বারা ক্লিন করে নেব। এই স্যানিটাইজ ট্যাবলেট ঢেলে দিয়েছি। তো আমাদের মেথডটা হচ্ছে 100 ppm, তো 100 ppm সলিউশন ওয়াটার থেকে নিয়ে যাব রিন্সে। তো আমি এখন রিন্সে নিয়ে আছি, 100 ppm ক্লিন হয়ে গিয়েছে, 10 সেকেন্ড রেখে দিলাম। এখন আবার 10 সেকেন্ড রেখে দিব রিন্স ওয়াটারে পরিষ্কার পানিতে। তার পরিষ্কার পানিতে 10 সেকেন্ড রেখে দিলাম। তো সব ধরনের ব্যাকটেরিয়া, ধুলোবালু সব ক্লিন হয়ে গেলো, হয়ে গেলো ফ্রেশ পানিতে অবশ্যই আইস টিউব ঢেলে দেবেন। তারপর পানিটা ঠান্ডা, তো ঠান্ডা হবে, তো আমাদের লেটুসটা তত পরিষ্কার দেখাবে। এখন আমি লেটুসগুলোকে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। এভাবে স্ট্রেনারে আমরা সবসময় রাখি, সবসময় কোল্ড সেকশনে আমরা যারা কাজ করি আমরা সবসময় এই ধরনের স্ট্রেনারে লেটুসগুলো রাখি, তো পানিগুলো অটোমেটিকলি পরে যায়। তারপর আমরা এই লেটুসগুলো ইউজ করি। এই দেখেন লেটুসগুলো আমাদের 100 ppm সলিউশন ওয়াটার দ্বারা পরিষ্কৃত, কত সুন্দর কষ্ট দেখাচ্ছে। এই লেটুসগুলো আমি কোল্ড সেকশনে ইউজ করি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই।